وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. بعد ভাইয়ের জিজ্ঞাসা, আমি যেখানে কাজ করি আমার মুদির বা বস বলছে যে সিগারেট নিয়ে আসো, বিড়ি নিয়ে আসো, এই নিয়ে আসো, সে নিয়ে আসো, আর তার পাশাপাশি সে বলছে তারা মদ্যপান করে, অর্থাৎ আপনার খামর, তারা মদ্যপান করার সাথে সাথে আমাকে বলে গ্লাস নিয়ে আসো, রেগুলার করো, হয়তো বলে বানিয়ে দাও, বা এমনটি বলা হয়। দেখুন ভাই, একজন মুমিন মুসলমান কখনো সীমা লঙ্ঘনের কাজে আল্লাহ এবং গীতার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজ নিষেধ করেছেন সেগুলো করবে না। আপনি আপনার মালিকের এই অন্যায়ের কাজ, সে কি মুসলমান নাকি হিন্দু আপনি বলেননি। যাক, সব মিলিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে যা বলেছেন আমি তা আপনাকে শুনিয়ে দিচ্ছি। সূরা মায়েদার আয়াত নাম্বার 2, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে মানুষগণ, তোমরা পরস্পরের সাথে ভালো কাজে সহযোগিতা করো, ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায়ের কাজে সীমা লঙ্ঘনের কাজে কখনো তোমরা কি করো না, তোমরা একে অন্যের সহযোগিতা করো না। আপনি কি শুধুই মাত্র কল্যাণের কাজে পরস্পরের সহযোগিতা করবেন? আর এটি নিঃসন্দেহে বিড়ি সিগারেট, এই মদ, গাঁজা, সব হারাম, এগুলো হারাম কাজ, এগুলোতে ভক্ষণ করা হারাম, এগুলো বহন করাও হারাম, সোজা কথা। এই যে এগুলোর ব্যবসা বাণিজ্য হারাম, সর্বদাই আপনাকে এই সমস্ত নাপাক বস্তু থেকে, হারাম বস্তু থেকে সহযোগিতা করা থেকে আপনি দূরে থাকবেন। কেননা আল্লাহ তাআলা এই আয়াতের শেষ দিকে বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও অনেক শক্ত, কঠিন। এখন সব মিলিয়ে আপনাকে এটাই বলবো, আপনি এই জব থাকাকালীনই আপনি দ্রুত অন্য কোথাও কাজের ব্যবস্থা করেন যেটা আপনার জন্য হালাল উপার্জন হবে। কেউ যদি সৌদি ব্যাংকে চাকরি করে আর বা নিজে বলে আপনার নিজেকে আপনার আপনার হালাল ভক্ষণকারী বলে, তো হয় না? ঠিক তেমনি করে এই সমস্ত কাজ, অন্যায়ের কাজে বিড়ি সিগারেট বহন করা, মদ বহন করা, মদ অন্যকে আপনার সার্ভ করা, অর্থাৎ তাকে বানিয়ে দেওয়া, তার কাজে সমস্ত কাজে, হারাম কাজে সহযোগিতা করা যাবে না। অতএব আপনি ফিরে আসুন, সর্বদায় আল্লাহর রিজিক প্রশস্ত, আল্লাহর ফজল এবং করমে, আল্লাহ যদি আল্লাহকে ভয় করে যদি আপনি সেই আপনার এই সমস্ত কাজ থেকে ফিরে আসেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনার জন্য উত্তম রিজিকের ফয়সালা ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ। তবে ইকিন থাকতে হবে, ইমান থাকতে হবে, ইমানের সাথে, ইকিনের সাথে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই হারামের কাজ ছাড়বো এবং কি আল্লাহ আমাকে হালাল রিজিক, হালাল রুজি মিলিয়ে দেন। আল্লাহ আল্লাহু খাইরুর রাজিকিন, তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা, সমস্ত সৃষ্টিকে তিনি রিজিক দিচ্ছেন, আপনাকেও দিবেন, আমাকেও দিবেন, সবাইকে দিবেন। অতএব আপনি প্রচেষ্টা করুন অন্য কোথাও হালাল চাকরি খোঁজার জন্য, এই সমস্ত হারামের কাজে আপনি সহযোগিতা করবেন না। আল্লাহু আলম।